মারা যাওয়ার পরে তার পেশানির মধ্যে যদি বিসমিল্লাহ লেখা যদি হয়ে যায়, কইত্রা ও বিসমিল্লাহ লেখা যেমনে ফরিস্তক লেখাফন সরাইয়া দেখবা, সুন্দর করে একজন জান্নেওয়ালা আলিম দিয়া কপালের মধ্যে বিসমিল্লাহ লেখাইয়া দিবা, বিসমিল্লার বরকতে আল্লাহর যাতে কবরের গাড়ার মধ্যে আজাব থাকি আল্লাহর যাতে রেহাই দিলাইবা। সুবহানাল্লাহ, বুধ বৈত্রার বিসমিল্লার কত গুণ। আর বিসমিল্লাহ কইয়া তিন জায়গার মধ্যে বেশিরভাগ লাগানির হুকুম আইছে, তুমি দেন আতর লাগাইয়া খুশবুদার জিনিস লাগাইও, কিয়ামতের দিন ময়দানে মাশর বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের কয়েকটা দাগ চাইবা, দুনিয়ার কোনো দাগ চাইতা নাই, কিতা দাগ চাইবা, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, পেশানির মধ্যে সজদার আসর আসেনি, নমাজ তুমি আল্লাহর বাস্তে পড়িছো নি আল্লাহ লাগিনি, পেশানির তোমার দাগ আসেনি, দুই নম্বরে দেখবা হাঁটুর মধ্যে দাগ আসেনি নমাজর দাগ, তিন নম্বরে সাওয়াইব ফরিস্তকলে দেখবা ফাওর মধ্যে মানে টকনুদ দেখবা দাগ তাকে দেখেন না, না নমাজি ব্যক্তির টকনুদ দাগ পাইবায়, নমাজি ব্যক্তির হাঁটুর মধ্যে দাগ পাইবায়, পেশানির মধ্যে দাগ পাওয়া যাইব, তিনটা দাগ জলমল জলমল করবো, এরা প্রকৃত নমাজি আসলা, আর নমাজি অগলরে আল্লাহ বেশ হিসাব লইত না, ছাড় দিলাইব, কারণ নমাজি গতিকে এরার পেশা নিয়ে এবং হাঁটুর এই জায়গা এবং ভায়ের ফানিয়াকির মধ্যে খালে নমাজি বলিয়া পরিচয় থাকবো, জলমল জলমল করব। সুবহানাল্লাহ, এর লাগি কোথা জায়গাতে আমরা দাগ বলাই, কোথা জায়গাতে আমরা দাগ বলাই, এখন বলে দাগ বলাই নি বলু বলছে জি না, বেশ করে খালি গোসাই জানি দেখবার টকনুর খাল যে, হ্যাঁ বেশি জোরে যদি আঁটু দিই মার কয়েকদিন পরে আঁটুত বেদন হয়ে যাব, আমরা বসছি যেটুকু এক জমানা বাঙ্গে যেটুকু বানানি হইলো, আগর আমল আসলো টিন দিয়ে বেড়া টিনের চাল আসলো, মাঝে ফাক্কা দিয়ে বানানি হইলো, তো কয়েকদিন ফ্লোরও নমাজ পড়েছিল, ফ্লোর নয় মাটির নমাজ আমরা পড়েছি, রাং দিয়া আর টাটোর একটা সব আসলো, এগুলা কত ভ্যারাইটি সব বার হয়েছে, এগুলা তুই তা নাই, টাটোর একটা সব দেখলাম টাটোর, তো টাটোর সবতা আসলে আমার আবো মনে রয়েছে, আমি আবু এখন ওয়াজও কোনো একটা কই দিই কোনো দিন, টাটোর সব নমাজ কয়েকদিন আমরা পড়িলাম বুঝাইছো, এসে দেখা যায় সারা মানুষের আঁটুত বেদনা বুঝাইছো, আমিও বুঝে আমার আঁটুত বেদনা, একদিন মাতে 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 দেয় আঁটুত ছাড়ার বেদনা বুঝবে, সাইয়া দেখা যায় টাটোকে দৌড়ো বুঝাইছো, আর অবু সারা আঁটু লাগে তো একটু স্পিডি, আর সারার আঁটু খালি বেদনা বুঝাইছো, এর লাগিয়া টাটো এক জমানা আসলো ওটা বস্তার লাগান টাট ওটা সব আসলো, এবলাই তা নাই উঠি গেছে, এবলাই তো এলাও নাই, দিনে দিনে খালি উন্নত, হ্যাঁ যার কারণে ও মসজিদ এক জমানা ফ্লোরও করা গেছে না, এবলা খাওয়ার মসলা রাখবানি কিন্তু ফ্লোর জি না, টাইলস না লাগলে উফাই নেই, ঠাইস লাগাও লাগবো ইনশাল্লাহ আল্লাহ লাগানি লাইব, মেহরাবো লাগাইতা নিচেও লাগাইতা, কঠিন খাম হয়ে গেছে হাত হয়ে গেছে, আস্তে আস্তে করক সারা খেয়াল করক মসজিদের প্রতি, যার জন্য বিশেষ করিয়া দাগ শরীরের মধ্যে দুনিয়াও কোনো বুড়া দাগ লইয়া যুবক পাইয়েন খেয়াল করি ওইটা লইয়া যাইও না খবর, আমরার দেশ কিছু পাইয়েন তি ওলা শার্ট সরাইলে দেখা যায় হাতও লেখিয়া রাখি দেন অমুক বেগম বুঝেছি, মানে আমি অমুকের সাইও চাই ওলা রাখি, হ্যাঁ আমার অমুক লাগে আমি শরীরে দাগ মারি তুই দিছি বুঝাইছেন, অনেকে কত টাকা দিয়ে খরচিয়া ওই আতর দাগ মারি তুই আইছি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইটা দাগ লইয়া যাই না জানি, শরীরে আরও বিভিন্ন ফুল কিতা দেন না এটা ফুল, এটা আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই যারা সনাতন ধর্ম এরা দেয়ার দেয় অসুবিধা নাই, আল্লাহর বাস্তে আমরা মুসলমান ভাইয়াই ইতা আমদার লাগে যাইজ নাই, হাত অমুকর নাম লেখা অমুক ফুল লেখা অমুক শিল মারা ইতা না, নমাজের দাগ ভালো ভাইয়াই জীবনে ফায়দা মন দিবা, ইতা দাগ লইয়া বেহুদা খবর যাইও না, আপনি মানে আল্লাহর কাছে জবাব দিয়ে যাইবার কোনো ক্ষমত হইত, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের তৌফিক দেখবা, বিশেষ করিয়া তফসির শোনা, আজকে আমি তফসির মূলও কইছি তফসির হইত নাই, বিসমিল্লাহ শেষ আগামী মাস থাকি আসুরা ফাতিহার থাকি তফসির শুরু করাইব, ফাতিহার তফসির করলে এগারো নিচেও দুই ঘন্টা লাগে, আমি নিজে কিছু করছি আরও কিছু কিছু জায়গায় সুরা ফাতিহা দেখি দেখি করবা, তার তফসির করলে নিম্নতম দুই ঘন্টা সময় লাগবে নিচে সুরা ফাতিহার তফসির, এর বাদে সুরা বাকারাত ফারইবা অন্যান্য সুরানি আলোচনা হইবা, এছাড়া কুরআনের ফজিলত কুরআনের কিছু তাৎপর্য ও সম্পর্কে আমি আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দেব আমি আর বেশি লম্বা আলোচনা দিয়ে না, আমি নিজে কিছু বেমারও মাজুর
কিছু বেমার বলতে এবার বালা খালি খাবাইয়া সারায় মায়া করি বুঝাইছি ভেটো বেমার হয়ে গেছে, শিকনো হয়ে গেছে, লিভারও শিকনো হয়ে গেছে গিয়া শিকনাইটা বড় বাহার এটা কমতে হইলে সময় লাগে চেষ্টা বেমারিটা হাসাও নিজে বুঝবো আর দরা পড়ছে শাত্রুজাত সোনোগ্রাফি করিয়া আর এখন শিকনাউলা জিনিস খাইতাম নিষিদ্ধ, জাল খাইতাম না নিষিদ্ধ, খাসা মরসর সবজিও খাইয়া ও শরীর দুর্বল হয় আমি দেখতেও দেওয়ার মানে কিছু রাগ হয়ে গেছি, শরীর দুর্বল হয় আমার খানিক বাসা তো এক দুর্বল, বেমারও কিছু মানুষের দুর্বল করে তার কারণে এখন আর বেশ লম্বা টাইম ওয়াজও বেশ করতে পারি না বুঝে হেরানি আইব আর ওয়াজর মৌসুম মানে মৌসুম হইলে তা কিতা একটা আল্লাহ সাহায্য করেন কুদরতি এখন আর দুইটা তিনটা হেতু হারে বুঝেছি আর এখন মৌসুম না বুঝে কিতা ওয়াজ কত সময় করিলে আর বুঝে আগবানি যায় না ওই দিন আসলাম একলা বাড়ি গতকাল আসলাম হাইলা কান্দি টানটু ও ওলা সলের ফাতলা পাতলা হেরে হেরে কিছু কিছু তফসির কিছু খানখা আগামীকাল উজানটি সাপ বাড়ি যাইবা আপনারা সময় করতে পারলে উজানটির নয়াবাড়ি সাপ বাড়ি খানখা মফিল হয় প্রতি মাসও শনিবারে ও আপনারা জান জানি দাওয়াত রইল আমিও আইব ইনশাল্লাহ একসক্কর যদি পারো ইনশা মাসও একদিন একদিন তোরা ঘুম ঘমাইয়াও গিয়া দোয়াত শরী কক্কা বড় বড় মফিল যাক্কা দোয়াত শরী কক্কা আর ইনশাল্লাহ তফসির তো শোনার আপনার খেয়াল আছে না জি শুনবা আগামী মাস তাকিয়া তফসির আরম্ভ হইব ব্যাখ্যা আরম্ভ হইব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ খেনে আল্লাহ আল্লাহর খেনে তারিফ করি আল্লাহ খে আল্লাহর মা তাইব আল্লাহ সমস্ত যাহার সৃষ্টি করছেন খেনে সৃষ্টি করলা কিলা সৃষ্টি করলা জিব্রাইল কিলা হাঁটাইলা জিব্রাইলে কিতা দেখলা দুনিয়াত দেখো তো মা তাইব তারকার মা তাইব আর রহমান রাহিম খালি রহমান শব্দর তফসির করলে বহুত সময় যাইব রাহিম রহম করেনা আল্লাহ কতটুকু রহম করেনা দয়াবান মা লিখিয়া অমুদ্দিন আই যাব কিয়ামতর মাত ইয়া আল্লাহ ই কিয়ামতর মাত মারতে মারতে কত সময় যাইব ওইটা হইলে তফসির হইব ইনশাল্লাহ যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের তৌফিক দেখা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সারায় কোরআন শরীফ খান প্রথমে সারায় তিলাওয়াত জারি করব আর কোরআন শরীফের ব্যাখ্যা তফসির শুনক আপনারা মহল্লার মানসে ইনশাল্লাহ হয় দামন দইবা বিভিন্ন জায়গার তফসির কোরআন মহফিল হয় বেশিরভাগ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রাতাবাড়ি হয় আর আমি আমার এরিয়াত কিছু জায়গাত আমি আমার ওলা হেরে হেরে যাই অফসর হইয়ালে ওয়াজর সিজন বাদে কিছু কিছু এরিয়াত ওলা মসজিদ ইমাম সাহেব জানাই দিলাম বলি অমুক দিন আইমু হামসার মানুষেরা জানাই রাখবা ও গেলাম এসা বাদে ও লেখাতের সময় আলোচনা করি এটা আমি আমার একারে দিল গুলিয়া করি আমি আমার আমার ফায়দার লাগে মানুষের চোয়ার নসিহত করলাম মানুষেরও ফায়দাও হইল হয়তো এক কথা এখন আমল করতে পারো আমিও আমল করবো আমি ওলা মাঝে মাঝে ফাতলা ফাতলা আমার এরিয়াত তফসির করি মাঝে মধ্যে ফাতলা ফাতলা আমি চালাই তবে দাইমি যে পারি না নিজেরও ব্যাখ্যা দৌড় থাকে আর তফসির কোরআন মহফিল কইয়া এটা প্রায় জায়গাত মহফিল জারি আছে রাতাবাড়ি সাইডে বেশিরভাগ বেশিরভাগ প্রায় মঞ্চের তফসির জানা বুঝতেছিনা তার লাগে এটা তফসির মহফিল তফসির কোরআন মহফিল বেজানো ইনশাল্লাহ সারায় মনোযোগ দিয়ে চেষ্টা করক বা খেয়াল করক বা তফসির বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা আইব তালাকর সাবজেক্ট আইব স্বামী স্ত্রীর সাবজেক্ট আইব মহিলার সুরা নিসার থাকি ইটার থাকি মাত আইব মিরাশর তফসির আছে মিরাস বাটিতা কিনা কোন সময় বাটিতা ইটা ইনশাল্লাহ সবটা ভাইবা তফসির কিচ্ছু ছাড়া বাঙ্গি বাঙ্গি ভাইবা বাঙ্গি বাঙ্গি ভাইবা এমনি তো একটা কোনাকুনি ওয়াজ হয় না তখন তা বাঙ্গি বাঙ্গি বিস্তারিত আলোচনা আইব আর স্বামী স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে দান করছেন হজরত আদম এবং হাওয়া হোম মূল থেকে আরম্ভ হয়েছে আদম হাওয়া আর স্বামী স্ত্রী হাওয়া আলাইয়া সালাতাম শয়তানের মূলেও টুকা দিলাইছে পরে আদমর ডাল লইছে আদমর ডাল দিয়ে হয় না পারছে না হাওয়ার কাছে গেছে এর লাগি শয়তানে বেশিরভাগ মহিলাগুলোর কাছে বেশি যায় সাইব নগর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগাইতনি ঝগড়া লাগাইতনি যে গর যে বাড়ি স্বামী স্ত্রীয়ে ঝগড়া করেন ফসাদ করেন খালি মাত খাটাকাটি করেন ই গর রহমত নাজিল হয় না বরকত নাজিল হয় না ই গর অশান্তি সৃষ্টি হয়ে যায় না এর লাগে স্বামী স্ত্রীর জীবনে মহব্বত থাকত মায়া থাকত খালি ফসাদ না খালি ঝগড়া না যে গর ঝগড়া থাকবো ই গর ফসাদ আইব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক
বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাবত করার, কোরআন ও তাফসীর বুঝা শোনার আল্লাহ তৌফিক দান করো। সুবহানাক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা আচ্ছা বিসমিল্লাহ।